ভারতীয় পণ্য বর্জন নিয়ে এবার মাঠে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এতদিন পর্যন্ত দ্বিতীয় প্রধান ব্যক্তি আওয়ামী লীগের জনাব ওবায়দুল কাদের পর্যন্ত এটা নিয়ে কথা বলেছেন। আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, জনাব ওবায়দুল কাদের কথা বলেছেন, একাধিক দিন তারা কথা বলেছেন এবং রীতিমতো বেশ কঠোর কথা, বিস্তারিত কথা তারা বলেছেন। এবার প্রধানমন্ত্রী গতকাল কথা বললেন। আমরা আসলে একটু বুঝতে চাইব প্রধানমন্ত্রী কেন এই ব্যাপারটা ইনভলভ হলেন। অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এই ধরনের একটা কর্মসূচি যেটাকে কেউ তেমন কোনো কিছু মনে করছে না, সরকারের দিক থেকে অন্তত এই ধরনের পারসেপশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে তারা আবার কথা বলছেন। মানে ইভেন যারা ওবায়দুল কাদেরের কথা বলা ইটসেলফই অনেক বড় ব্যাপার ছিল। একটা দলের সাধারণ সম্পাদক, যে দলটা ক্ষমতায় আছে, তার কথাটারই খুব সিগনিফিক্যান্স ছিল, কিন্তু এখন প্রধানমন্ত্রী নিজে বলছেন। কেন উনি বলে থাকতে পারেন আমরা একটু কথা বলি, এবং আপনাদের করার যদি অপিনিয়ন থাকে আরও কিছু আপনারা নিশ্চিতভাবে মন্তব্যে জানাবেন, আমি এটা জানতেও চাই। কী বলেছেন প্রধানমন্ত্রী আমি সেটা একটু পড়ি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন। মানে উনি কী বলছেন, আপনারা রং ঢং সং করতে ওস্তাদ, এটা আমরা আগেও দেখেছি। বাস্তব কথায় আসেন, আপনারা এই পণ্যগুলো সত্যিকার বর্জন করেছেন কিনা সেই কথাটাই আমরা জানতে চাই। মানে প্রধানমন্ত্রী জানতে চাইছেন সত্যিই বর্জন করেছেন কিনা। তিনি বলেন, দেখলাম বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে ভারতীয় পণ্য ব্যবহার করবে না, এরপর আবার দেখা গেল কিছু চাদর কিনে এনে পরানো হলো। আচ্ছা, শীতকাল তো চলে গেছে, এখন তার চাদর পরালে আর কী আসে যায়? আমার প্রশ্ন, যে নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলো এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞেস করেন। তিনি বলেন, আমি এখন বলবো আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবে, সবাই বাড়িতে গিয়ে তাদের বউরা যেন কোনো মতে ভারতীয় শাড়ি না পরেন, তাদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে সব এনে যেদিন এই অফিসের সামনে পড়াবে সেদিন বিশ্বাস করব যে আপনাদের সত্যিকারের ভারতীয় পণ্য বর্জন করেছেন। উনি আরও বলছেন, প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে গরম মশলা পেঁয়াজ ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি, রসুন আদা মিজোরাম থেকে আমরা আদা আনি, মশলাপাতি আদা ভারত সব কিছু থেকে যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরে যেন এই ভারতীয় মশলা দেখা না যায়, তাদের রান্না করে খেতে হবে এই সব মশলাবিহীন, কাজে এটা তারা খেতে পারবেন কিনা সেই জবাবটা তাদের দিতে হবে। মানে প্রধানমন্ত্রীর কথার মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে। আপনারা যদি ভিডিওটা দেখেন সেটাও দেখবেন, রিটেনের চাইতে আপনি যখন কোনো ভিডিও দেখেন শোনেন সেটা অনেক বেশি তথ্য আপনাকে কারো মানসিক অবস্থা সম্পর্কে দেয়। প্রধানমন্ত্রী বেশ বিরক্তির সাথে এই কথাগুলো বলেছেন, খুব হালকা ঢঙেও না, তারপরেও এই ব্যাপারটা নিয়ে যদি হালকাভাবেও অ্যাড্রেস করতেন তারপরে এটার সিগনিফিক্যান্স আছে। তাহলে কী দাঁড়ালো? যুক্তি হচ্ছে এটা যে একজন নেতা চাদর পুড়িয়ে দিয়েছেন, শীতকাল না, সুতরাং তার কোনো অসুবিধা নাই। বিএনপি নেতাদের প্রমাণ করতে হবে যে তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরছেন না এবং সেরকম শাড়ি এনে পুড়িয়ে দিয়ে তখন প্রধানমন্ত্রী বিশ্বাস করবেন যে তারা সত্যিকার অর্থে ভারতীয় পণ্য বর্জন করছেন। মানে প্রথম কথাটা হচ্ছে, পণ্য বর্জনের যে ডাক আসছে সেই ডাকটা কখনোই এটা না যে আপনার ঘরে থাকা ভারতীয় পণ্যটাও পুড়িয়ে দিতে হবে। কেউ বলেনি, যারা এটা নিয়ে কথা বলেছেন প্রত্যেকে বলছেন কিছু কিছু পণ্য না কেনার জন্য, এবং যতটা সম্ভব না কেন, যে কতগুলো জিনিস ডেমার্কেট করা যায় না, আপনি আলাদা করতে পারবেন না, আসলে সেটা নিয়ে পারবেন না, করা কঠিন। যে জিনিসগুলো স্পেসিফিক ব্র্যান্ড ভারত থেকে আসে, আপনি জানেন এটা ভারতীয় পণ্য, সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। সুতরাং সেই বিবেচনায় শাড়িও ভারতীয় শাড়ি কিনা সেটা আইডেন্টিফাই করা যায়, সেই আহ্বানের মধ্যে হয়তো শাড়িও থাকবে, কিন্তু যে শাড়িগুলো কিনে ফেলা হয়েছে সেইগুলো নষ্ট করার তো কিছু নেই, এগুলো ট্রানজ্যাকশান হয়ে গেছে, সুতরাং এগুলো পুড়িয়ে ফেললেও আসলে ভারতের এই মুহূর্তে কোনো ক্ষতি নেই। আপনি কেনা বন্ধ করলে, মানে পরিমাণ নিয়ে ডিবেট করব আমরা, কতটুকু ক্ষতি হবে, আদৌ ক্ষতি হবে কি না, আমি নিজেও আমার ভিডিওতে বলেছি ক্ষতি যতটুকু হচ্ছে তার চাইতে জরুরি প্রশ্ন হচ্ছে যে আমরা এই দেশের মানুষজন একটা মেসেজ দিতে চেয়েছে ভারতের বিভিন্ন পর্যায়ে। আমি আগেও বলেছি, আবারও বলছি, এটি শুধু ক্ষমতাসীন না, ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল, ক্ষমতার বাইরে থাকা সিভিল সোসাইটি, ক্ষমতার বাইরে থাকা সরকার বিরোধী যেসব মানুষজন আছে, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, তাদের কাছে এই মেসেজটা যাওয়া দরকার যে ভারত বাংলাদেশে যা করছে এটা লং টার্মে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে খুবই ক্ষতিগ্রস্ত করবে, আওয়ামী লীগের সাথে, এবং আওয়ামী লীগের এই যাবতীয় পাপের ভাগিদার ভারত যে হচ্ছে, বা কেউ কেউ প্রধান বা একমাত্র প্রভাব বিস্তারকারী বলে মনে করছে, এর ফল ভালো হবে না। সো এই মেসেজটা দেয়া দরকার। সো আপনি যখন পণ্য কেনা বন্ধ করছেন
তাতে এই মেসেজটা যাবে। কিনে ফেলা পণ্য আসলে পুড়িয়ে দেয়া আমার মনে হয় না এটার কোনো দরকার আছে। যেন রিজভীর শালটা উনি ফেলে দিয়েছিলেন, কেউ কেউ ওনার কর্মীরা ওটা পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দেওয়ার এক ধরনের সিম্বলিক ভ্যালু আছে আমরা বুঝতে পারি, এবং সেটার জন্য সব কিছু এনে পুড়িয়ে ফেলতে হবে আমার কাছে তা মনে হয় না, এটা অলরেডি হয়ে গেছে। রুদ্রাক বাসার শাড়ি আমার মনে হয় না এনে পুড়িয়ে দেখাতে হবে। কিন্তু যে কথাটা বলছিলাম যে এই ব্যাপারটায় প্রধানমন্ত্রী কেন ঢুকলেন, এমনকি বিএনপিও খুব অফিসিয়ালি বা কতটুকু ইন্টেন্সিটিতে এই মুভমেন্টের সাথে থাকবে সেটা নিয়ে তার এক ধরনের দ্বিধা বিভক্তি আছে। আমরা পত্রিকায় দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে বিএনপি কতটুকু ইনভলভ হবে, কতটুকু ইন্টেন্সিটিতে তার এনগেজমেন্ট রাখবে সেসব নিয়ে সিদ্ধান্ত হয়নি। তারা আবার বসবেন, বসে সিদ্ধান্ত নেবেন। তো এরকম একটা বিষয় নিয়েও আবার প্রধানমন্ত্রীকে কথা বলতে হতো, মানে ব্যাপারটা এরকম না যে বিএনপি অফিসিয়ালি ঘোষণা দিয়ে এটার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মাঠে নেমেছে। যেন রুহুল কবির রিজভী সংহতি প্রকাশ করেছেন, যদি এই সংহতিটা বিএনপি সংহতি কিনা এটা নিয়ে পরবর্তীতে দেখলাম এক ধরনের ডিবেটও করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, আমি আমার টেক বলে দিয়েছি, বিএনপি সংহতি প্রকাশ করা অফিসিয়ালি করাও কোনো নেগেটিভ কিছু না, কেন না সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম, আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকার কথা। তাহলে এই রকম একটা তুলনামূলকভাবে অনিশ্চিত, যেটা শতভাগ কনফার্ম না, সেই বিষয়ে প্রধানমন্ত্রী কেন এনগেজড হলেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটারই আসলে জবাব খোঁজার কথা বলছি। আমি একটা কথা এভাবে বলতে পারি যে মানে প্রথম কথা, এটা কেউ কেউ বলবে যে আমাদের এখন তো প্রচুর ষড়যন্ত্র তত্ত্ব চারদিকে থাকে, সুতরাং সরকার যাই করে আমরা তার মধ্যে কোনো ইভিল ইন্টেনশন, যে সে তার নিজের জেনুইন ইচ্ছা প্রকাশের চেয়ে কোনো একটা ইভিল ইন্টেনশন এটা করছে কি না সেটাও আমরা কেউ কেউ তলিয়ে দেখার চেষ্টা করি। যেমন একটা কনস্পিরেসি থিওরি এরকম আসতে পারে, আমার মাথায় আসলো, এটা বাস্তবে এটাই কারণ কিনা আমি সেটা বলছি না, কিন্তু কেউ দিতে পারেন এরকম, যে প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য দিয়ে বা আওয়ামী লীগের টপ এর আগেও তো মানে খুবই পাওয়ারফুল মানুষ, পররাষ্ট্রমন্ত্রী খুবই পাওয়ারফুল মানুষ জনাব ওবায়দুল কাদের, তারা যখন বলছেন তাতে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এটা আমাদের খুব চাপ তৈরি করছে, তার মানে তারা বিএনপিকে চাইছেন এটাতে আরও এনগেজড হয়ে উঠুক। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তো মানে এক ধরনের প্রলোভন, আরে প্রধানমন্ত্রীও এটা নিয়ে কথা বলছেন সো আমাদের এখানে এনগেজড হতে হবে। এতে লাভ কি সরকারের? কেউ কেউ বলার চেষ্টা করছেন, আবারও বলছি কেউ কেউ, ইটস নট মাই টেক, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি যদি প্রকাশ্যে ভারত বিরোধিতায় নামে তাহলে খুবই ক্ষতি হয়ে যাবে, বিএনপি এমনি ভারতের প্রচণ্ড চাপে আছে, বিএনপিকে ভারত পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি। সো বিএনপিকে যদি ভারত বিরোধিতার পুরোপুরি অ্যাক্টিভলি ভারত বিরোধিতায় নামিয়ে দেওয়া যায় তাহলে এটা সরকারের জন্য লাভ হবে, এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেউ ওই পয়েন্ট অফ ভিউতে ইন্টারপ্রিট করতে পারেন, বলতেই পারেন যে প্রধানমন্ত্রীরা বলা বিএনপিকে প্রলুব্ধ করবে মাঠে নামার জন্য অ্যাক্টিভলি খুবই সিরিয়াসলি। আমি এটাকে আসলে যুক্তি মনে করি না, কারণ হলো আমি বলেছি যে বিএনপি মাঠে নামা না নামায় ভারতের সাথে সম্পর্কের কিছু আসবে যাবে না, না নেমে দেখেছে ভারতকে। আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম, যারা শোনেনি তাদের উদ্দেশ্যে বলি, 2018 সালে নির্বাচনের আগে একটা প্রতিনিধি দল গিয়েছিল, যেটাতে আমি ওখানে ডকুমেন্ট দেখিয়ে বলেছি, জনাব আবদুল্লাহ আল মিন্টু, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জনাব হুমায়ুন কবির, উনি লন্ডন থেকে গিয়েছিলেন। হুমায়ুন কবির দ্য হিন্দুকে একটা ইন্টারভিউতে পূর্ববর্তী বিএনপির শাসনামলে যে ভারতের সাথে সমস্যা ছিল সেখানে তাদের অনেকগুলো পদক্ষেপ ভুল এবং বোকামিপূর্ণ বলেছেন তারা, এবং তারা পরিবর্তন সেটা থেকে ভুলে গিয়ে সামনে ভালোভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। সুতরাং এত কিছু বলার পরও ভারতের সাথে বিএনপির মোটামুটি একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হয় না, সুতরাং বিএনপি মাঠে নামলো না নামলো তাতে কিছু আসে যায় না, বিএনপি নামলেও কোনো ক্ষতি নাই, বরং বিএনপি নামলে আমার ধারণা সরকারের জন্য বিপদের জায়গা আছে বা ভারতের জন্য বিপদের জায়গা আছে। তাহলে আমি এইটাকে যুক্তি হিসেবে মেনে নিতে প্রস্তুত নই। নাম্বার 2-3 এগুলোই সম্ভবত কারণ, বা 4 এগুলো এর পরেরগুলোই সবগুলোকে একত্র করলেই হয়তো সব প্রধান কারণগুলো আমরা খুঁজতে পারবো। বাস্তবে যেটা দাঁড়াচ্ছে আমরা মনে করি যে সরকার নার্ভাস বোধ করছে আওয়ামী লীগকে, মানে যখন বিএনপি বাদ দিই মানে এই মুভমেন্টটা অলরেডি যে জায়গায় যাচ্ছে এবং বিএনপি যখন এটার সাথে যুক্ত হতে যাচ্ছে, আমরা যাবতীয় অত্যাচার নিপীড়নের পরও বিএনপির কর্মীরা এখনও যথেষ্ট মনোবলের অধিকারী, তার বিরাট নেটওয়ার্ক আছে সারা দেশব্যাপী, এই মুভমেন্ট যদি বিএনপি কেন্দ্রীয়ভাবে নেয় এবং এটার পক্ষে, এমনকি তারা কেন্দ্রীয়ভাবে না নিক, তারা যদি তাদের সাংগঠনিক লোয়ার টায়ারগুলোকে বলে দিয়ে থাকে যে এই মুভমেন্টে তারা ইনভলভড হতে এবং সেটাকে মানুষকে মোটিভেট করতে, এটা একটা বড় ট্র্যাকশন, আরও বড়, এটা অলরেডি বেশ বড় একটা ট্র্যাকশন পেয়েছে, আরও বড় একটা ট্র্যাকশন পাবে, সেটা সরকারের জন্য চাপ তৈরি করবে এবং সেই চাপের ফলেই সরকার এক ধরনের আলাপ মাঠে করা শুরু করছে, বলে ফেলতে শুরু করছে, অ্যাড্রেস করতে হচ্ছে। নাম্বার 3, আমরা
এটা কি খেয়াল করছি যে এই সরকারটা যে পুরোপুরি ভারতের সরকার, এটা সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষজনকে আসলে মাঝে মাঝে প্রমাণ দিতে হয়। আমি এখন এই তত্ত্বের কথা বলছি, তার মানে কি প্রধানমন্ত্রীকেও প্রমাণ দিতে হচ্ছে তিনি ভারতের হয়ে প্রকাশ্যে মাঠে কথা বলছেন? এবারকার নির্বাচনে যেই তথাকথিত সরকারটা ক্ষমতায় আছে, এটা আসলে কিছুই না সরকার, এই সরকারটাকে আমরা দেখছি ইটস এ ডামি গার্লফ্রেন্ড, ইনফ্যাক্ট এটা সরকারে নেই, কিন্তু তাদের প্রত্যেককে এই রকম কোনো গ্যারান্টি দিতে হয়েছে যে প্রতিনিয়ত তাদেরকে, তারা যে ভারতের সরকার, তারা যে ভারত পেট্রোনাইজ সরকার, তারা যে ভারতের মন রক্ষাকারী সরকার, সেই প্রমাণ দিয়ে যেতে হবে। সেই কারণে মন্ত্রী, তারপরে দলের সাধারণ সম্পাদক, এমনকি প্রধানমন্ত্রীকেও এই রকম একটা ঘোষণা দেখাতে হচ্ছে যে উনি নিজেও খুবই ভারতের দিকে আছেন, ভারতের স্বার্থের পক্ষে আছেন। আরেকটা জিনিস যেটা আরেকটু ভাবার ব্যাপার আছে, সেটা হলো ভারতের সাথে ক্ষমতার সাথে, তো যেহেতু আমরা ভারতের সাথে আওয়ামী লীগ এবং ক্ষমতায় থাকাকে কম্বাইন করছি, ভারত মানে ভারতের প্রতি ক্ষুব্ধতা কেন? কারণ ভারতকে মানে এই দেশের মানুষ যৌক্তিকভাবে এবং নিশ্চিত, এটাও সঠিক কথা, এর মধ্যে কোনো রকম কোনো ভুলের কিছু নাই, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পেছনে সব কলকাঠি ভারত নেড়েছে, সবচেয়ে বেশি রোল ভারত প্লে করেছে। সুতরাং ক্ষমতায় থাকা বা প্রধানমন্ত্রীর সাথে ভারত খুব সিনোনিমাস হয়ে যাচ্ছে। সুতরাং এই ভারতের প্রতি যে ক্ষোভ, এই সব কিছু একটা সময় আওয়ামী লীগের সাথে জড়িয়ে ধরা, সো কোনো একটা সময় আসবে, এবং কেউ কেউ বলতে পারেন, আমার মানে এই আলোচনা আসতেই পারে, যে সবগুলোকে একত্র করেই একটা কম্বাইন্ড মুভমেন্ট সামনে হতে পারে। সব কিছু আমরা যদি যোগ করি, তাহলে সামনে এই মুভমেন্ট আওয়ামী লীগের জন্য কোনোভাবেই আরামদায়ক কিছু না, বরং এটা খুব মাইল্ড কোনো সমস্যা তৈরি করবে তা না, এই সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা তুলনামূলকভাবে একটু কঠোর বা সরকারের জন্য একটা ভালো রকম ডিসকমফোর্ট তৈরি করার সমূহ সম্ভাবনা সামনে আছে। সুতরাং প্রধানমন্ত্রী যখন রেসপন্ড করেন, তার মতো একজন মানুষ একটা বাক্য বলে ফেলেছেন তা না, আমি পড়ে শুনিয়েছি, উনি বেশ কিছু কথা বলেছেন। সেই কথাগুলোতে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যায়, সরকারের একেবারেই তো সর্বোচ্চ মহল, এর উপরে তার কিছু নাই। এই সর্বোচ্চ মহলেও এই পণ্য বর্জন নিয়ে স্ট্রেস, টেনশন এগুলো তৈরি হয়ে গেছে, এবং সেগুলো যতই প্রকাশিত হয় ততই বুঝতে হবে যে এই ক্যাম্পেইনটা ক্রমাগত আরও বেশি সফল হয়ে উঠছে।